গোমতী জেলার নতুন বাজার থানাধীন কাকুমবাড়ি নিবাসী কর্তা সিংহ কলুই এবং তরুণী কলইয়ের বাড়ির পাশাপাশি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে ঝামেলা। গত 26 নভেম্বর 2020 সালে কর্তা সিংহ কলুইয়ের মেয়ে রীনা কলুইয়ের সঙ্গে জমি নিয়ে কিছু কথা কাটাকাটি হয় তরুণীর সঙ্গে। রীনার দূর সম্পর্কের মামা হয় তরুণী। 2020 সালে 26 নভেম্বর দুপুরবেলা তরুণী হঠাৎ দা দিয়ে রীনাকে আঘাত করে, আর এতে রীনার বাঁ দিকের কান, হাত, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে প্রচণ্ড। সঙ্গে সঙ্গে রীনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেই দিন রীনার ভাই রাজেন কলই নতুন বাজার থানায় তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তরুণীকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় উদয়পুর আদালতে মামলা চলে। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার গোমতী জেলার সেশন জাজ তরুণীকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা ঘোষণা দেন বলে জানান সরকারি পিপি শক্তিপদ চক্রবর্তী। ভারতীয় দণ্ডবিধির 307 আইপিসি ধারায় মামলা নেওয়া হয়েছিল। এই কেসের আইও ছিলেন এসআই জীবনচন্দ্র দাস। আমার পরিশ্রম তো আগে থেকে পরিশ্রম আসল, মানে আমি আগে ক্লাস সিক্সে পরে আমি তারা আমার রাস্তা লুকে লুকে মারে আগে ওই আমার তো আগে থেকে আমি ওইতে 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 কে মারছিল লেখা পড়া তরুণী কল তো আগে ওই আমি লেখা পড়া সাইল তারা কষ্ট লাগে তরুণী কল আপনার কি হয় আমার মামা তারপর তারপরে আমার বাবারে ওই আগে মারছে মাথা তথা পাইকা দুইবার তো আমি হসপিটালে আনিয়া ছানিয়া ঠিক করেছি ডাক্তার দেখাইয়া তারা খরচে এক টাকাও দিছে না এক পয়সাও দিছে না তারপরে আমার নিজেরা নিজেরা পয়া কিছু করছে না তাই পরে আমার আয়া জল খাওয়াইতে গেছে গুরুরে এর সময় ওই লোকাই আয়া তারা আমার খুব দিয়েছে। কবে ঘটনাটা হয়েছিল? 2020 11 মাসে। তারপর আপনারা কোন থানায় মামলা করেছিলেন এটা? হ্যাঁ, কোন থানায় মামলা করেছিলেন? আই আমরা জুমিন লুঙ্গা থানা। থানা কোনটা? পিএস নতুন বাজার। নতুন বাজার। তারপরে আজকে মামলা হয়েছে। কতদিনের জেল দিয়েছে মাননীয় আদালত? তার তো শুধু একবার 6 মাস করে সারিয়ে দিয়েছে, আবার আনছে 6 মাস রাখছে, আবার সারিয়ে দিয়েছে, এবারে আনছে আবার। এবার কত বছর কত দিনের দিয়েছে? এবারে শুনছিলাম 10 বছর। সশ্রম কারাদণ্ড যাবজ্জীবন? আমি তো সারা জীবনই চাই, মানে আমি আর একজনের সাজা চাই যারা আছে সম্ভব বলয় তারা। আপনি কি খুশি? না, আমি খুশি না। আপনি কি জান? আমি আর সম্ভব বলয় সাজা চাই। 26/11/2020 যতবার এলাকায় তরুণী কলই তার দুঃসঙ্গের আত্মীয় রীনা কলইকে দুপুরবেলা আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে, এবং তার আক্রমণে ওনার শরীরে একটা কান আলাদা করে ফেলে। এই ব্যাপারে তদন্ত করিয়া তার বিরুদ্ধে তরুণী কলিতে চার্জশিট দাখিল করছে, মাননীয় আদালত সাক্ষী হিসাবত গ্রহণ করছে। গ্রহণ করার পর আসামি তরুণী কলি 307 দ্বারা দোষী সাব্যস্ত করছে এবং তাকে 10 বছরের শাস্তি এবং 10,000 টাকা জরিমানা করছে। এবং জরিমানা করেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।